আউজুবিল্লা হিমিনা সাইতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম দুইশো একাশি পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দুই হাজার একুশ সাল আজ বিশ বিশে আগস্ট দুই সালের পরীক্ষা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষার প্রশ্নের সমাধান সেট বি গণিত অংশ সমাধান এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত তিন সাত অনুপাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে উত্তরে চল্লিশ লিটার এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আটটি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান ষোলো মাইনাস ওয়াই সমান সমান জেড হলে x এর উৎ সমান সমান কত আট একজন দোকানদার ছয়টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা চারটি কলা বিক্রয় মূল্যের সমান ওই দোকানদারের শতকরা কত লোকসান হল উত্তর বিশ নিচের কোনটি মৌলিক সংখ্যা তেতাল্লিশ পনেরো পয়েন্টস হয় এর আট পারসেন্ট কত ওয়ান পয়েন্ট টু ফোর এইট অথবা এক অনুপাত দুশো আটচল্লিশ এক পয়েন্ট দুশো আটচল্লিশ ময়ূর ও হরিণ এক্ষেত্রে আশিটি কিন্তু তাদের মধ্যে তাদের মোট পায়ের সংখ্যা দুশোটি কয়েকটি ময়ূর আছে ষাটটি একটি রাস্তায় একশো কিলোমিটার অন্তর গাছ গাছের মধ্যে দ্রুত দুই কিমি হলে রাস্তার মোট কতটি গাছ লাগানো হল একুশটি এক দশমাংশ এক শতাংশ এবং এক সহস্রাংশ এর গড় কত পয়েন্ট জিরো তিন সাত পয়েন্ট শূন্য এক প্লাস পাঁচ প্লাস নয় প্লাস একশো একষট্টি সমান সমান কত তিন হাজার তিনশো একুশ ও তার জমস দুই বোনের বয়সের সমষ্টি তেইশ বছর যমস বোনদের মধ্যে প্রত্যেকের স বয়স ছয় বছর হলে অর্ণির বয়স কত এগারো বছর পয়েন্ট এক পারসেন্টকে দশমিকে প্রকাশ করুন পয়েন্ট জিরো জিরো স্কোয়ার মাইনাস এর উৎপাদকে রূপ নিচের কোনটি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্স এ প্লাস বি সমান সমান সিক্স ফোর হলে এব মান কত উত্তর ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান সমান এইট সমীকরণের সমাধান কোনটি টু থ্রি কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান এক হয় ভগ্নাংশটি কত থ্রি বাই ফাইভ সাত প্লাস ক ইন্টু তিন সমান সমান তিরিশ হলে কয়ের মান কত তিন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স কত ষাট বছর যদি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান জিরো হয় তবে এক্সের মান কত এক বাংলা প্রশ্নের সমাধান রাবণের চিতা বাগধারাটির অর্থ কী চির অশান্তি কর্মে যাহার ক্লান্তি নেই এক এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের কাজী নজরুল ইসলাম সংশয়ের এর বিপরীত শব্দ কোনটি প্রত্যয় দেশের জনসেবা করো দেশের কোনো কারকে কোন বিভক্তি সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি পরিচ্ছেদ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি ছেদ কোন বানাটি শুদ্ধ উত্তর গৃহিণী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ ঢাকি সবার উপরে মানুষ তাহার উপরে নাই কার লেখা চণ্ডীদাস যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে অনিবর্ষণীয় ঐহিক শব্দের বিপরীত শব্দ হল পারত্রিক দুইয়ের মধ্যে একটি এক কথায় প্রকাশ কী হবে অন্যতর ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রসিয়তা কে এস ওয়াজেত আলী যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কী হবে অবিরা জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি জমিদার নীল লোহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধনাত্মক কোন দুটি রচনা একই শ্রেণীর উত্তর গীতাঞ্জলি ও অগ্নিবীণা দুটোই কাব্য মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি ছুটি গল্পের হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস সমার্থক অর্থে পানিনি ছিলেন ব্যাকরণবিদ কিরণ এর সমার্থক শব্দ নয় রবি বা সূর্য সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতিপত্তায় যোগ ইন উজানের কই বাগধারাটির অর্থ কী সহজলভ্য স্বাধীনতায় তুমি কবিতার কে শামসুর রহমান সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সমযোগ বিধান উর্নাফ শব্দটি দিয়ে বুঝায় মাকর্ষা সর্বজন এর বিশেষণ কি সর্বজনীন বাংলা উপসর্গ কয়টি একুশটি এবার আমরা ইংরেজি অংশের সমাধান করবো নাউন অফ দ্য ওয়ার্ড পুয়োর ইজ প্রভার্টি দ্য বয় রিডস এ বুক হোয়াট কাইন্ড অফ ভার্ভ রিডস ইন দ্য সেন্টেন্স ইজ ট্রানজিটিভ ভার্ব দ্য সিমস টু বিহ্যাপি উইথ হিজ অ্যাসমেন্ট ইজ এন উল্টু মাইন্ড এ ক্যাফ অফ কফি উইথ মি হ্যাভিং হবি মাইন্ডের পর হবে হ্যাভিং হোয়াট ইজ দ্য পুরাল ফরম অফ দ্য ওয়ার্ল্ড ডির ডির পুরাল ফর্ম হচ্ছে ডির হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এলিয়েন্স সিনোনিম হচ্ছে অ্যাসোসিয়েশন

ওয়ান ওয়ার্নাইজ ম্যান ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য রোড এখানে এ উত্তর হবে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইস্টার ডে হি ওয়েন্ট হোম হোয়ার্ট ইজ দ্য ম্যাস্কোলিন জেন্ডার অফ মর মর ম্যাস্কোলিন জেন্ডার হচ্ছে হর্স সুজ দ্য ওয়ার্ড হুইজ নেভার হ্যাজ এ পুরাল ইনফরমেশন হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ প্রোপোজ উত্তর হবে প্রোপোজাল নাউন হবে প্রোপোজাল হি গেভ মি হি গেভ মি ফাইভ বুকস ইন দিস সেন্টেন্স হুইস ইজ দ্য অ্যাডজেক্টিভ কেন হবে ফাইভ উত্তর হবে ফাইভ

এখানে প্রথমেটাতে হবে উইথ পরেরটাতে হবে ফর নান বার্ড দ্য বারফ ডিজার্ভ দ্য ফায়ার ইন দিস সেন্টেন্স বার্ড ইজ এ প্রিপোজিশন উই মাস্ট নট বি লেট ইলস উইল মিস দ্য ট্রেন দিস ইজ এ এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিপ ফ্রম অফ দ্য সেন্টেন্স বিলো এখানে হবে আর ইউ নো টু ইউ ওয়ান্স ইন এ ব্লুমুন মেন্স ভেরি রেয়ারলি শুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাক অফ ফলোয়িং সেন্টেন্স এইট মেন্স হার কনসার্ন দ্য প্লোট ইন এখানে কনসার্নড ইন হবে মোটন ইজ অ্যান ম্যাটেরিয়াল নাউন মোটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবারে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অংশের সমাধান লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের মধ্যে সীমান্তে অবস্থিত লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত ছয় দফা কর্মসূচি ঘোষিত হয় উনিশশো সালে পদ্মসেতুর দৈর্ঘ্য ও প্রস্ত কত দৈর্ঘ্য হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিমি আর প্রস্থ হচ্ছে আঠারো পয়েন্ট দশ মিটার স্ট্যাচু পিস কোথায় অবস্থিত নাগাসাকিতে বিখ্যাত চিত্রকর্মা চিত্রকর্ম ম্যাডোনা তেতাল্লিশ এর কে জয়নুল আবিদিন অপারেশন সাসলাইট যে সালে সংগঠিত হয় উনিশশো সালে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় জার্মানি বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী মুজিব বর্ষ উদযাপন কাল হল সাতই মার্চ দুই হাজার বিশ থেকে ষোলোই ডিসেম্বর দুই সাল পর্যন্ত দুই সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে অনুষ্ঠিত হবে কাতারে দুই সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না চীন বর্তমান বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে জাপানের সংবিধানকে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন ঐতিহাসিক ট্রয় কোন দেশে অন্তর্গত তুরস্ক নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসাবে এখনও স্থান পায়নি মহাস্থানগড় মুক্তিযুদ্ধবিত্তক চলচ্চিত্র হলো জয়যাত্রা বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণ কে প্রদান করে মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং তিক্সয় উন্নয়নের লক্ষ্যমাত্রা কাল দুই থেকে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করে কোন সালে উনিশশো সালে আপনারা আরও বিভিন্ন প্রতিদিনের চাকরির পরীক্ষার সমাধান পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন